তোমাদের ইলেকট্রন বিন্যাস কাকে বলে সেটা তোমরা আগে আমি বলেছি, পরমাণু নিউক্লিয়াসের বাহিরে ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তরে যেভাবে সাজানো যায় এটা হলো ইলেকট্রন বিন্যাস, যেটা ইংরেজিতে বলা হয় ইলেকট্রনিক কনফিগারেশন। তো এই ইলেকট্রন বিন্যাস জানার জন্য আউটবাউ নীতি, হুন্ডের নীতি, পাউলের নীতি খুবই উল্লেখযোগ্য। এই নীতিগুলো জানলে পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো কীভাবে সাজানো যাবে এটা বোঝা যায়। তো যেটা হুন্ডের নীতি হলো, এইভাবে বলা হচ্ছে হুন্ডের নীতিটা, সমশক্তি সম্পন্ন তার অরবিটালে, যেমন পির অরবিটাল তিনটা, ডির অরবিটাল পাঁচটা, এফ এর অরবিটাল সাতটা, এই প্রত্যেকটা অরবিটাল সমশক্তি সম্পন্ন। যেমন ডির এই পাঁচটা অরবিটাল সমশক্তিরা, এদের শক্তিগুলো সমান। এই অরবিটালে ইলেকট্রন সমূহ এমনভাবে প্রবেশ করবে, এদের ভিতরে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকতে পারে। এই অযুগ্ম ইলেকট্রনগুলো স্পিন একমুখী হবে, ইহাই হুন্ডের নীতি। মানে কথাটা দাঁড়ালো এইরকম, একটা ঘরে যদি তিনটা রুম থাকে, তিনটা রুমে বেজোড় ভাবে লোক ঢুকবে, সর্বোচ্চ ভাবে, সর্বোচ্চ বেজোড় ইলেকট্রন বা বেজোড় একটা করে লোক ঢুকবে, একটা করে লোক বেজোড় সর্বোচ্চ হবে। তিনটা রুম আছে, একটা লোক ঢুকলো, একটা লোক আছে একটা ঢুকলো, সর্বোচ্চ বেজোড়। তারপর এভাবে তিনটা রুমে একজন একজন করে ঢুকে গেল, ঢুকার পরে আবার যখন আরেকটা লোক আসবে তখন একটাকে আবার জড়া করবে, ক্রমান্বয়ে। তাই বলা হচ্ছে যে ডির যেরকম অরবিটাল, মানে অরবিটাল মনে হলো ইলেকট্রন পাওয়ার 95% পাওয়ার যে অঞ্চলগুলা, যেমন ডিতে দেখা গেছে 10টা ইলেকট্রন হইলেও 5টা জায়গায় 95% ইলেকট্রনের ঘনত্ব থাকবে, আর পির বেলায় ইলেকট্রন 6টা হইলেও 3টা জায়গায় সর্বোচ্চ অর্থাৎ 95% ইলেকট্রনের ঘনত্ব থাকবে। এটা হলো পির ক্ষেত্রে, ডির ক্ষেত্রে 5 জায়গায়, এফ এর ক্ষেত্রে 7 জায়গায়। তা এখন কথাটা হইল, এই পির 3 জায়গার সমশক্তি সম্পন্ন, এই অরবিটাল সমূহ ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বোচ্চ অযুগ্ম মানে বেজোড় অবস্থায় থাকতে পারে, এবং এই অযুগ্ম ইলেকট্রনগুলো মানে বেজোড় ইলেকট্রনগুলো একমুখী হবে। অর্থাৎ যদি প্রত্যেকটা খাড়া দিই তাহলে প্রত্যেকটা খাড়া দিতে হবে, কোনোটা আমরা উপরে দিব হেড লাই, হেড উপরে দিব, একটা হেড নিচে দিব, তা কিন্তু হবে না। আর এসের এস উপশক্তি স্তরের একটি মাত্র অরবিটাল, সুতরাং এর ক্ষেত্রে হুন্ডের নীতি প্রয়োগের বাধ্যবাধকতা নেই, প্রয়োগ সেখানে নেই আর কি। এটা হলো হুন্ডের নীতি। তো এখানে যেমন পি অরবিটাল তিনটি, এখানে একটা একটা ইলেকট্রন, এই যে একটা দুটা ইলেকট্রন আছে, দুটাতে একটা একটা করে ঢুকলো, এটা ফাঁকা ফাঁকলো। এবার যদি তিনটা পায় তাহলে সব জায়গায় যে একমুখী, এই যে একটা একটা করে প্রবেশ করলো। আবার যখন চারটা হয়ে গেল তখন এই যে পূরণ হওয়া শুরু করলো, এটা দুটা হইল, এটা একটা একটা আছেই। এখানে এই চিহ্নটা বোঝাচ্ছে একটি মাত্র ইলেকট্রন, আর এটা আপ অ্যান্ড ডাউন এটাকে বোঝাচ্ছে দুটি ইলেকট্রন। এখন আমরা যদি
বরনের ইলেকট্রন বিন্যাস করি, বরনের পারমাণবিক সংখ্যা 5, তাহলে 1s2, 2s2, 2px1, 2py 9, 2pz 9, তাহলে s এ পূরণ হলো, 2s এ পূরণ হলো, px এ একটা, আর দুটা ঘর ফাঁকা থাকলো। এখন যখন কার্বন হচ্ছে 6, তখন আরেকটা ইলেকট্রন বাইরে গেল, তখন py তে গেল একটা, অর্থাৎ px একটা, py একটা। নাইট্রোজেনের ক্ষেত্রে px একটা, py একটা, pz একটা, এবং সবগুলো একমুখী স্পিন। আর যখন অক্সিজেন হচ্ছে তখন আবার এই px এখানে জ্বলা শুরু হইল, এখানে ঢোকা শুরু হইল, আর এই দুটো ফাঁকায় আছে। এখন যখন ফ্লোরিন 9, তখন এখানে দুটা ঘর জমা হইল, একটা ঘর ফাঁকা থাকলো, অর্থাৎ px2, px, py2, pz একটা, একমুখী। এবার যখন নিয়ন, তখন px2, p2py2, 2pz2, অর্থাৎ দুটা দুটা করে পূরণ হয়ে গেল। অনুরূপভাবে ডি অরবিটাল 5টি, এভাবে অযুগ্ম ইলেকট্রন 5টা আগে পূরণ হবে, অযুগম এফ এর অরবিটাল 7টি, 7টি ঘর একটা একটা করে পূরণ হবে। তারপর যখন 7-এর চেয়ে বেশি হবে, তখন আবার জড়া হওয়া শুরু হবে, ডাউন হওয়া শুরু হবে। তাই বলা হচ্ছে হুন্ডের নিয়মে, হুন্ডের নীতিটা এরকম, সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকে, এবং এই অযুগ্ম ইলেকট্রনগুলো তাদের স্পিনটা একমুখী হবে। এটাই হলো হুন্ডের নীতি। আমরা ব্রোমিন থেকে নিয়নের ইলেকট্রন বিন্যাস দেখানো হলো। এইভাবে তোমরা প্রত্যেকটি মৌলের বাহিরের ইলেকট্রন গঠনটা, ভিতরটা না দেখালেও হবে, বাহিরের ইলেকট্রন গঠনটা আমরা ডির বেলায় 5টা দিব, এফের বেলায় 7টা, পির বেলায় 3টা ঘর আঁকবো, ঘর আঁকে একটা একটা করে সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় ইলেকট্রন ঢোকাবো, তারপর যখন জমা হবে তখন আবার গড়া থেকে শুরু হবে। এই গেল হুন্ডের নীতি। হুন্ডের নীতির সাহায্যে আমরা পরবর্তীতে আলোচনা করব এই প্যারাম্যাগনেটিক, মানে ম্যাগনেট চৌম্বকীয় ধর্ম, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক যেটা বলা হয়, ফেরোম্যাগনেটিক, এগুলোর সম্বন্ধে আলোচনা হুন্ডের নীতির মাধ্যমে আমরা পাইতে পারি। তো তোমরা পারতপক্ষে এই সালফার, ফসফরাস এগুলো তোমরা প্র্যাকটিস করবে, এগুলো পরীক্ষায় খুব আছে। সালফার হলো পারমাণবিক সংখ্যা হলো 16, এর পারমাণবিক সংখ্যা হলো 15। সালফারের ক্ষেত্রে তাহলে এখানে বাইরে কক্ষপথে 6টা ইলেকট্রন থাকবে, আর এটার বেলা 5টা ইলেকট্রন থাকবে, 5টাতে এসে থাকবে 2টা, পিতে থাকবে 3টা একটা একটা করে। আর সালফারের বেলায় বাইরে শক্তিস্থ 6টা ইলেকট্রন, এসে থাকবে 2টা, আর পিতে একটা একটা থাকার পর একটাতে জড়া হবে অক্সিজেনের মতো, কারণ এটা অক্সিজেন গ্রুপে, আর এটা হলো নাইট্রোজেন গ্রুপে, 15 নম্বর গ্রুপ যেটা নাইট্রোজেন, 16 নম্বর গ্রুপ যেটা অক্সিজেন, বাইরে কক্ষপথে 6টা ইলেকট্রন। এই গেল মোটামুটিভাবে হুন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস। তোমাদের কাছে আহ্বান থাকলো প্রতিদিনের ভিডিওগুলো পাওয়ার জন্য, তোমরা সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো আগে ভাগে পাবে, আর লাইক দিও, আর যদি কোথাও তোমাদের আরও বোঝার অসুবিধা থাকে বা স্পষ্ট মনে হয় কমেন্ট করবে। তোমাদের সকলকে ধন্যবাদ।